আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সেই সাথে দু এক জায়গায় বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় উত্তরে যে 5টা জেলা রয়েছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল কিছুটা হয়তো কমবে, তারপর আবার পরের দিন থেকে আবার বাড়বে, অর্থাৎ সামগ্রিকভাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি খুব একটা কমছে না, আগামীকাল একটু কমে আবার বাড়বে তারপর। তো বিশেষ করে উত্তরের যে 5টা জেলা রয়েছে বললাম, কিছুটা বেশি প্রভাব থাকবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো 23 এবং 24 তারিখ দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আর দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার ক্ষেত্রে খুব একটা উল্লেখযোগ্য কিছু পরিবর্তন নেই আগামী 5 দিনে। উত্তরবঙ্গে কি এবার কোনো রেকর্ড কিছু বৃষ্টির কিছু নাকি এরকম হয়? উত্তরবঙ্গে সাধারণত প্রত্যেক বছরই বৃষ্টি একটু বেশি হয়, যখন কোনো নিম্নচাপ অক্ষরেখা উপরের দিকে থাকে বা বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পপূর্ণ হাওয়া যদি খুব বেশি থাকে প্রবেশ, তখন উত্তরবঙ্গে খুব বেশি বৃষ্টি হয়। এবারে শুরুতেই, বর্ষার শুরুতেই উত্তরবঙ্গে অনেকটা বেশি বৃষ্টি হয়ে গেছে অলরেডি। কলকাতার ক্ষেত্রে কি? কলকাতার ক্ষেত্রেও আগামী 5 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, এবং কখনো কখনো হয়তো বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা থাকবে। কোন সতর্কতা বলতে বজ্রবিদ্যুতেরই কিছুটা সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, আর উত্তরবঙ্গে যেটা বলা হলো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।